ব্যবসায়ী খুনের পর এক সপ্তাহ কাটেনি, রায়গঞ্জে ফের প্রকাশ্যে গুলি। এবারও দুষ্কৃতী নিশানায় এক ব্যবসায়ী। স্থানীয় সূত্রে দাবি, মঙ্গলবার বিকেল 3টে নাগাদ মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন বছর 25-এর ব্যবসায়ী পাপাই দাস। পূর্ব নেতাজি পল্লীতে বাইক আরোহী চার দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। পায়ে লাগায় অল্পের জন্য রক্ষা পান পাপাই। গুলির আওয়াজ পেয়ে লোকজন ছুটে আসতেই বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আমাদের হাইওয়ের পাশে বজরঙ্গলীর মন্দিরে প্রণাম করে ওখান থেকে আসছিল, ওই মুহূর্তে কে বা কারো বলছে ঠিক মতো বলতে পারছে না, বলে দুটো বাইক নিয়ে যাচ্ছিল, একটা গুলি করে। ও তো গুলি করে এটা প্রথমত বুঝতে পারে নি, সেই অবস্থায় ও দৌড়ায় গুলি গিয়ে ক্লাবের সামনে যায়। এবার ক্লাবের ছেলে পেলে ওইখানে যেই বলছে গুলি করছে ওই কথাতেই ও তো নার্ভাস হয়ে যায়, ও ছেলে পেলে নিয়ে এসে ধরে নিয়ে এসে এখানে ভর্তি করে দেয়। দুষ্কৃতীদের এখনও ধরতে পারেনি পুলিশ। কিন্তু কেন এই হামলা? নেপথ থেকে ব্যবসায়িক বিবাদ নাকি ব্যক্তিগত কোনো শত্রুতা? খতিয়ে দেখছে পুলিশ। 3-7 আগেই রায়গঞ্জের অশোকপল্লীতে প্রকাশ্যে টিঙ্কু ঠাকুর নামে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রায়গঞ্জে ফের চলল গুলি। কিন্তু পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে দুষ্কৃতীদের এই বাদবারন্ত? প্রশ্ন তুলছেন রায়গঞ্জের বাসিন্দারা। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।